সাহায্য নেওয়া আমাদের দরকার, আমরা সাহায্য ছাড়া চলতে পারবো? কেউ কি বলতে পারবে আমার আমি স্বয়ং সম্পূর্ণ, আমি কারো কাছে হাত বিছাইতে হবে না? একটা মানুষও জমিনে আছে? যত বড় লোক বড় ভিক্ষুক, বুঝেন না? আমরা ভিক্ষা করি 5 টাকা, সে করে 5 লাখ টাকা। আমরা করি সার দিবেন, হে কয় দিবি, নাহলে সাটার মন্দ দেওয়া দেই। সবার মধ্যে আছে সিস্টেম আলাদা, ঘরের মধ্যে চোর ধরছে, চোর ধইরেই চাচায় বাড়ি, বাড়ি নাই, থানায় এলো। চাচায় যখন টানতেছে থানায়, চোর কয় চাচা কলিজা ভরা কান্নার আওয়াজ, কেন কয় চাচা আপনার জন্য বড় মায়া লাগে? কেন মায়া লাগে? আমার আব্বার মতো আপনার চেহারা, চাচার মায়া লাগিয়ে গেছে। চাচা কয় কোনো কথাই হবে না, এবার থানায় যেতেই হবে। চোর কয় স্যার একটু আমার অনুরোধ, আপনি আমাকে থানায় নিবেন, কোনো বাধা নাই। এর মধ্যে যে আমি আসলাম থানার বাড়ির মাঝখানে, আমারে বয়া রাখলেন, কিন্তু এমন জোরে ধমক দিছেন, আমার গায়ে একটা চাদর ছিল, আপনার ঘরের দরজার বাইরে বইরা রয়েছে। আপনি যদি বেদ্যবি মাফ করেন, আমার এখানে আপনি বসে থাকেন, আমি চাদর নিয়ে আসতেছি। চাষায় সরল মনে কয় যেহেতু আর বাবার মতোই দেখা যায়, তাহলে চাদরটা নিয়ে আসুক না, যা তাড়াতাড়ি আমি তুমি বললাম সোরায় দৌড় আইস গোদৌর কাল গোদৌর, আর চাদর লিয়ে আইব আইয়ে না। চাষায় বইতে বইতে ফজরের আজান হয়ে গেছে, কপাল খারাপ কই গেল চোর, বলে এইবার সামনে থেকে তওবা করলাম আর সারা হবে? কয়েক মাস পর আবার এই চোরারে ধরছে, আজ কই যাও চান্দু, আজ গো তো আর কোনো সারা নাই। এবার ধরে রশি দিয়ে বেঁধে কয় চল থানায় নিয়ে যাও, আজকে কোনো সারা নাই। রাস্তার মাঝে গিয়া কয় চাচা কি বলবো, কোনো কথা নাই, বলে না চাচা আপনার কলিজা দিয়ে আমার মহাব্বতের কান্না আসে, আপনার মতো ভালো মানুষ এই জমিনে আর নাই। বলে এইরকম বইলেই তো ফাঁকি দিয়ে গেছো, আজকে আপনারে ফাঁকি দিব না চাচা, আজকে আমার এত সুন্দর কষ্টের স্যান্ডেল আসিল, পায়ে বাড়ির দরজায় দৌড় দিতে গিয়ে ভইরা নিছে। চাচা আমি জানি আপনি আমাকে বিশ্বাস করবেন না, কারণ যদি ফিরে যাই আর নাই, তবে আজকে আমার অনুরোধ, যেহেতু আপনি আমাকে অবিশ্বাস করবেন, আমি আজকে যাব না, আমি এখানে বসলাম, আপনি গিয়ে জুতা নিয়ে, আমি আজকে এখানে বসলাম, আপনি জুতা নিয়ে। চাচায় কয় কপাল খারাপ, চোরা তো হেইডাই সিস্টেম না ভাল্ডাইছে, কথা ঠিক না?